নাটোরের লালপুরের দুর্গম চরাঞ্চলে গাঁজা চাষের অপরাধে দুজনকে আটক করেছে র্যাব গতকাল সন্ধ্যায় উপজেলার চরজাজিয়া বিলমারিয়া চরে ঝটিকা অভিযান চালায় র্যাব এ সময় বিপুল পরিমাণ গাজার গাছ জব্দ করা হয় নাটোর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজবুল আহসান জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে প্রায় চল্লিশ কেজি গাজা উদ্ধার করা হয়